বাড়ি থেকে 200 মিটার দূরত্বে অর্ধনগ্ন অবস্থায় এক উপজাতি গৃহবধূ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনা তেলিয়ামুড়া থানাধীন জারুই লংবাড়িস্থিত কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গলে। হোলি উপলক্ষে বুধবার রাতভর জারুই লংবাড়ি এলাকার বাসিন্দা সূর্যরাম রিয়াং এবং ওনার স্ত্রী শান্তি দেববর্মা অতিরিক্ত মদ খেয়ে রাতে শুয়ে পড়ে। রাত গভীর হলে সূর্যরামের স্ত্রী শান্তি দেববর্মা মদের নেশায় বিভোর হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এমনটাই জানিয়েছে মৃতার স্বামী। এদিকে মৃতার স্বামী সূর্যরামও মদ্যপান করে থাকায় স্ত্রী শান্তি যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন তার কোনো খোঁজ খবর করেনি সে। পরবর্তীতে বৃহস্পতিবার দিনভর শান্তি দেববর্মাকে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পায়নি। শেষ পর্যন্ত এলাকাবাসী এবং পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাতে জারুই লংবাড়ি কৃষক জ্ঞানার্জন কেন্দ্রের পার্শ্ববর্তী জঙ্গল থেকে অর্ধনগ্ন অবস্থায় শান্তি দেববর্মার নিথর মৃতদেহ চাক্ষুষ করে খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বিশাল দলবল নিয়ে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে অর্ধনগ্ন অবস্থায় শান্তি দেববর্মার নিথর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে। তবে কিভাবে মৃত্যু হয়েছে শান্তি দেববর্মা নামের বছর 35-এর ওই উপজাতি গৃহবধূর, এ নিয়ে যদিও হাজারো প্রশ্নচিহ্নের জন্ম দিয়েছে, তবে ময়নাতদন্তের পরই শান্তি দেববর্মার মৃত্যুর আসল রহস্য উন্মোচিত হবে। এটা কি আসলে আকণ্ঠ মদ্যপান করার ফলে মৃত্যু হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আমাদের কাছে একটা খবর আছে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম থেকে যে একজন মহিলার ডেড বডি জারি রঙে পড়ে আছে। তো যথারীতি আমরা স্টাফ নিয়ে আমরা আসি এবং এসে তার সত্যতা পাই। মহিলার নাম হচ্ছে শান্তি দেববর্মা, বয়স আনুমানিক 35-40 বছর হবে। তো আমার স্বামীর কাছ থেকে যেটা জানতে পারলাম, কালকে হোলি উপলক্ষে উনি প্রচণ্ড মদ্যপান করেছিলেন এবং সন্ধ্যার পর উনি ঘর থেকে বেরিয়ে যান, রাতে আর ঘরে ফেরেননি। ওনার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোনো খোঁজাখুঁজি করেছেন কি না। ওনার স্বামী বললো যে আমি নিজেও মদ্যপান করতেছিলাম, যার জন্য আমরা ওনাকে খুঁজতে পাই। তো আজকে সন্ধ্যার সময় ওরা যখন খোঁজাখুঁজি করলো, বাড়ির থেকে প্রায় 150-200 মিটার দূরে জঙ্গলের মধ্যে ওনার ডেড বডি পড়ে আছে দেখতে পেয়ে ওরা ইমার্জেন্সি সিস্টেমে ফোন করছে এবং সেখান থেকে আমরা খবর পেয়ে আমরা এখানে আছি। এখন আমরা পোস্টমর্টমের জন্য ওনার দেহকে আমরা তেলিয়ামুড়া এসডি হসপিটালে পাঠাবো এবং কলকাতাতে আমরা আমিও খাইছে, হেও খাইছে মদ। আচ্ছা, ওই মানুষের ঘরে আর কি। আচ্ছা, হেরা ফার্স্টে খাইছে আদি, তে আমি ওই তুফান হেরে হেরে কাম করছিল, এসব টেয়া পাইছে আমি। বার বাকিটা আমি বাজার করছে, এরপরে আমার বউ বউ জামাই মদ খাইব কইয়া আমি এক বোতল আইন না আমি খাইছে। এরপরে লাউ একটা দিছে, তরকার কিছু নাই, চালও আছে, নিয়ে খাও কাম করছে যখন, এভাবে কথা কই আর কি। ওই লাউ আইনা কারে জানি বেচাল সেই দিয়ে আমি কোথায় না। এরপরে কি হয়েছে? এরপরে এসে বউ চামাই আমরা দুজন ঘুমাই রয়েছে, আর কিছু মদ খাইলে কইয়া হেফট করে উঠে আসে। তো আমি তো মদ নেশা যখন আমি উঠে না আর কি। কি নাম আপনার? সূর্যরাম রিয়াং। আপনার স্ত্রীর নাম? শান্তারানী দেববর্মা। কোন জায়গায় এটা? জারুইং বাড়ি। মানে এরপরে দিয়ে বাড়ির থেকে বাড়িয়ে গেছে নাকি? এরপরে আপনি আজকে কি পাইছেন? আজকে তো আমি পাইছি না, মানুষের লগে পাইছে যখন দেখছি আর কি। আচ্ছা, আমি একলা না, সবাই আছে। আচ্ছা, কি অবস্থায় পাইছেন আপনার স্ত্রী? ওই তো আর কমই। Bureau Report, RE News.